বিসমিল্লা রহমান রহিম লেকচার ইলেভেন কেমিস্ট্রি টু চ্যাপ্টার ওয়ান এনভারনমেন্টাল কেমিস্ট্রি পরিবেশ রসায়ন যশোরপুর দু হাজার একুশ সালের একটি সিকিউ নিয়ে আমরা আলোচনা করবো আচ্ছা এই সিকিউর ভিতরে দেখো একদিকে দেওয়া আছে এ গ্যাস অন্যদিকে দেওয়া আছে মিথেন সিএইচ ফোর আমরা এ গ্যাসটা কী সেটা আমাদেরকে এখানে দেখানো হয় নাই কিন্তু সিএইচ ফোর এটা দেখানো হয়েছে এরপর দেখো এই গ্যাসের ভেতরে আয়তন দেওয়া আছে ফোর হান্ড্রেড এম এল চাপ দেওয়া আছে টু এম আর এটার ভর দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফোর সিক্স গ্রাম আর সিএস ফোর গ্যাসের আয়তন দেওয়া আছে সিক্স হান্ড্রেড এম এল এবং চাপ দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এখন আমরা যদি গ নাম্বার কোয়েশ্চেনটা দেখি কী বলতেছে গ নম্বর কোশ্চেনে বলতেছে উদ্দীপকের স্টপ কক খুলে দিলে গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করো আচ্ছা তো আমরা চলো এই সিকি এই গ নম্বর কোশ্চেনটার উত্তরটা আমরা লিখি তো প্রথমে আমরা যদি দেখি এখানে দেখো এ গ্যাস এ গ্যাসের ভিতরে কী কী আছে সেগুলো আমরা লিখে ফেলি তো এ গ্যাসের ক্ষেত্রে আমরা দেখতেছি এখানে আমাদের চাপ দেওয়া আছে টু এটিএম আমরা সেটা লিখে দেই চাপ পি ওয়ান সমান টু এ তারপর অর্থাৎ এর প্রেসার এরপর আমরা যদি দেখি আয়তন দেওয়া যাচ্ছে আমাদের ফোর আমরা লিখে দেই আয়তন ভি ওয়ান আমাদের অবশ্যই সেটাকে দ্বিতারে নিয়ে যেতে হবে তো ফোর হান্ড্রেডকে আমরা যদি লিটারে নিতে যাই আমাদের কী করতে হবে ফোর হান্ড্রেডকে ওয়ান থাউজেন্ড দিয়ে ডিভাইড করতে হবে দেন আমরা লিটারে লিখে ফেলবো আচ্ছা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কী আসবে আমাদের ভ্যালুটা আসবে হলো ফোর হান্ড্রেড ডিভাইড ওয়ান থাউজেন্ড আমরা পাবো হলো জিরো পয়েন্ট ফোর লিটার আচ্ছা এরপরে আমরা যদি এখানে দেখি সিএস ফোর গ্যাসের ক্ষেত্রে যেটা হলো আমাদের দ্বিতীয় নম্বর বক্স যেটা দেওয়া আছে এটার ভিতরে আমরা লিখে দেই সিএইস ফোর গ্যাসের ক্ষেত্রে ফোর গ্যাসের ক্ষেত্রে আমাদের এখানে দেখো চাপ দেওয়া আছে কি চাপ পি টু সেটা দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ অ্যাটমসফেয়ার এটিএম তারপরে আমাদের এখানে আয়তন দেওয়া আছে আয়তন সেটা দেওয়া আছে হলো ভি টু আচ্ছা সেটা আমাদের সিক্স হান্ড্রেড দেওয়া আছে সিক্স হান্ড্রেড এম এল এটাকে আমরা কী করবো সিক্স হান্ড্রেডকে ওয়ান থাউজেন্ড দিয়ে ডিভাইড করে আমরা লিটারে নিয়ে যাবো ভ্যালু কত পাবো আমরা সিক্স হান্ড্রেড ডিভাইড ওয়ান থাউজেন্ড আমরা এটা পেয়ে যাবো জিরো পয়েন্ট সিক্স লিটার এখানে আমরা লিখে দিই জিরো পয়েন্ট সিক্স লিটার আচ্ছা আমাদের এখন মোট আয়তন যেটা সেটা লাগবে আমরা লিখে দিই মোট আয়তন সেটা হচ্ছে ভি কত মোট আয়তন আমাদের এখানে একটা আছে জিরো পয়েন্ট ফোর আছে জিরো আমরা লিখে দিই জিরো পয়েন্ট টোটাল এত লিটার এটা আমরা জানি যে অ্যাড করলে কত আসে ওয়ান আসে আমরা আবার টু দেখাই জিরো পয়েন্ট ফোর তার আসতে আসতে ওয়ান লিটার আমরা লিখে দেই ওয়ান লিটার এরপর আমাদের বের করতে বলেছে মিশ্রণের মোট চাপ আমরা লিখে দেই মিশ্রণের মোট চাপ মিশ্রণের মোট চাপ হচ্ছে পি এটাকে আমরা দিয়ে দিই কোশ্চেন আচ্ছা এখন আমরা জানি লিখে দিই সূত্র যেটা জানি আমরা জানি আমরা কী জানি আমরা জানি পি ভি ইজ ইকুয়াল টু পি ওয়ান ভি ওয়ান প্লাস পি টু ভি টু বা আমাদের বের করতে হবে মোট চাপ তো আমরা বের করবো পি দিয়ে পি ইকুয়াল পি ওয়ান ভি ওয়ান প্লাস পি টু ভি টু ভাই এখানে মনে হচ্ছে আয়তন ভিটা লিখে দেবো আচ্ছা এখন এখানে দেখো আমাদের যেহেতু পি বের করতে হবে তাই আমরা পিটা রেখে দেবো আর ভিটা আমরা যেহেতু ইন্টু অবস্থা আছে এই পাশে গেলে এটা সেটা ডিভাইড হয়ে যাবে আচ্ছা এখন দেখো পি ওয়ান কত দেওয়া আছে পি ওয়ান আমরা পেয়েছি টু আমরা লিখে দিই এখানে টু এ টি এম ইন্টু ভি ওয়ান ভি ওয়ান কত জিরো পয়েন্ট ফোর লিটার জিরো পয়েন্ট ফোর লিটার প্লাস এখানে পি টু এই পি টু কত দেওয়া আছে দেখো ওয়ান পয়েন্ট এখানে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ দেওয়া আছে আমরা সেটা লিখে দেই ওয়ান পয়েন্ট ফাইভ এটিএম টি ইন্টু ভি টু ভি টু কত জিরো পয়েন্ট সিক্স আমরা লিখে দিই জিরো পয়েন্ট সিক্স লিটার নিচে দেখো টোটাল আয়তন সেটা ছিল কত ওয়ান লিটার সেটা আমরা এখানে লিখে দেই ওয়ান লিটার আচ্ছা এখন আমরা যদি সলিউশন করি এটা দেখো আমরা কী পাবো আমাদের ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে আমরা পাচ্ছি হলো উপরে আমাদের থাকবে হলো প্রথমে দেখো টু তারপরে হল ইন্টু জিরো পয়েন্ট ফোর প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট সিক্স নিচে আমরা লিখে দিই ওয়ান আচ্ছা তা আমরা পাবো হলো ওয়ান পয়েন্ট সেভেন তা আমাদের সেটা লিখে দেয় ওয়ান পয়েন্ট সেভেন আর আমরা যেহেতু দেখতেছি এখানে চাপ চাচ্ছে আমরা জানি চাপের যে এককটা এখানে আমরা পেয়েছি এটিএম সেটা আমরা শেষে লিখে দেব তো আমাদের ঘ নাম্বার উত্তর হচ্ছে এখানেই শেষ আমরা যদি পরের কোশ্চেনে যাই অর্থাৎ ঘোড়ার গ নাম্বার কোশ্চেন দেখো এখানে কি বলতেছে এখানে বলতেছে যে সিএইচ ফোর গ্যাসের ব্যাপন হার আমরা যদি দেখি এই গ্যাসের ব্যাপন হারের ওয়ান পয়েন্ট সিক্স সিক্স গুণ তাহলে সেটা গাণিতিকভাবে আমাদের বিশ্লেষণ করতে হবে বা বিশ্লেষণ করো বলতেছে তারা আচ্ছা দেখো প্রথমে আমাদের যেটা করতে হবে এখানে আণবিক ভরটা দুইটারই বের করতে হবে তো এখন এখানে দেখো এস ফোর মিথেনের আমরা আণবিক ভর এমনি যে লিখতে পারবো কিন্তু এই গ্যাসটা কি যেটা আমাদের জানা নাই এজন্য আমরা এই গ্যাসের ক্ষেত্রে এটার আণবিক ভরটা বের করে নেব চলো আমরা তাহলে শুরু করি আমরা প্রথমে লিখবো এ গ্যাসের ক্ষেত্রে এ গ্যাসের ক্ষেত্রে আচ্ছা এই গ্যাসের ক্ষেত্রে আমাদের সেই জিনিসগুলো আবার লাগবে অর্থাৎ আমরা কি পেয়েছিলাম আমরা পেয়েছিলাম চাপ পি ওয়ান সেটা কত পেয়েছিলাম আমাদের চাপ পি ছিল টু আমরা এখানে লিখ দিই টু এ টি এম আচ্ছা এরপরে দেখো আমাদের আয়তনও ছিল কত আয়তন ভি ওয়ান সেটা ছিল হলো ফোর হান্ড্রেড এম এল আমরা সেটা এখানে লিখে দিই ফোর হান্ড্রেড এম এল আচ্ছা এটা আমরা জানি লিটার নিতে হবে সেটা আমরা আগেরটা থেকে লিখেছি জিরো পয়েন্ট ফোর লিটার এক হাজার দিয়ে ডিভাইড করে এরপরে এখানে ভর দেওয়া ছিল ভর যেটাকে আমরা লিখবো ডাব্লু ওয়ান দেখো ভর কত দেওয়া আছে ভর দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফোর সিক্স গ্রাম এটা আমরা লিখে দিই ওয়ান পয়েন্ট ফোর সিক্স গ্রাম এরপরে দেখো আমাদের তাপমাত্রা দেওয়া আছে একটা সেটা আমরা লিখে দেই তাপমাত্রা টি ওয়ান দেখো তাপমাত্রা কত দেওয়া আছে তাপমাত্রা দেওয়া আছে এখানে টোয়েন্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস সেটা আমরা লিখে দেই টোয়েন্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস এটাকে অবশ্যই আমাদের ক্যালোরি নিতে হবে তাই দুইশো তিয়াত্তর আমাদের অ্যাড করে দিতে হবে ক্যালভিন লিখবো আচ্ছা আমরা যদি এটা ক্যালকুলেশন করি কত হয় টোয়েন্টি ওয়ান প্লাস টু সেভেন থ্রি আমরা পাচ্ছিল টু নাইন ফোর তাহলে এখন এখানে পাচ্ থাকতেছে টু নাইন ফোর ক্যালভিন এরপর আমাদের মোলার গ্যাস ধ্রুবক যেটা আমরা এটা আমাদের মুখস্থ রাখতে হবে মোলার গ্যাস ধ্রুবক মোলার মোলার গ্যাস ধ্রুবক আর সমান হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান লিটার অ্যাটমসফেয়ার তারপরে আমরা কে ইনভার্স এবং মূল ইনভার্স এক একটা আমরা ইউজ করবো আচ্ছা এখন আমরা যদি একটু সলিউশনের দিকে যাই দেখো কী হয় আমরা লিখব প্রথমে আমাদের সাধারণত এখানে বের করব আমরা যেটা সেটা হলো আনুবিক ভর সেটা আমরা লিখে দেই এখানে যে আনবিক ভর এম ওয়ান সেটাকে আমরা কোশ্চেন দিই তা আমরা যাই লিখে দেই আমরা জানি আমরা কী জানি আমাদের পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল এন আর টি আচ্ছা এন আমরা যেহেতু এটা এটা যেহেতু আমরা ধরেছি সবগুলো এ গেছে যেন পি ওয়ান ওয়ান তো আমরা পি ওয়ান ভি ওয়ান এন এর জায়গায় ওয়ান দেবে আর যেহেতু গ্যাস মোলার গ্যাস দ্রুবক এটা একই থাকবে এই জন্য এখানে আমরা আর ওয়ান লিখবো না এটা আরি লাগ আরি লিখবো আর এখানে আমরা টি ওয়ান লিখে দেই আচ্ছা তারপর আমরা লিখে দেখো পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল এই জায়গায় আমরা জানি এন ওয়ান আবার কী হবে এন ওয়ান হচ্ছে মূল সংখ্যা সেটা আমরা যদি কী করি ডাব্লু অর্থাৎ ভরকে যদি আমরা আণবিক ভর এম ওয়ান দিয়ে ডিভাইড করি তাহলে আমরা মূল সংখ্যাটা পেয়ে যাবো আর এখানে আবার আমাদের ইন্টু আছে কথা আর টি ওয়ান আচ্ছা দেখো আমাদের বের করতে হবে এম ওয়ান আমরা এম ওয়ানটা আর এটার সাথে দেখো এটা ইন্টু অবস্থা আর কি কোনো যদি গুণ করি আমরা তাহলে আমরা একটু যদি দেখাই পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টি ওয়ান এম ওয়ান আচ্ছা এখন আমরা এই জায়গাটায় এই অ্যামটা এখানে নিয়ে যাই এম ওয়ান ইকুয়াল আর এখানে আমরা এমন এর জায়গায় পি ওয়ান ভি ওয়ান আর উপরে ডাব্লু ওয়ান আর টি ওয়ান লিখি আচ্ছা এখন আমাদের এখানে আমরা যদি ভ্যালুগুলো বসাই দেখো কী পাবো আমরা ভ্যালুগুলো বসালে যে জিনিসগুলো পাবো সেটা হলো আমাদের প্রথম ডাব্লু ওয়ান ডাব্লু ওয়ান কত আছে দেখো ওয়ান পয়েন্ট ফোর সিক্স ওয়ান পয়েন্ট ফোর সিক্স গ্রাম ইন্টু আর আর আছে জিরো পয়েন্ট ফোর লিখে দিই আমরা জিরো পয়েন্ট এইট জিরো এইট টু ওয়ান লিটার অ্যাটমসফেয়ার কে ইনভার্স এবং থাকতেছে সাথে মূল ইনভার্স এরপরে দেখো এখানে আমাদের আরেকটা ভ্যালু লাগবে সেটা টি ওয়ান টি ওয়ান কত পেয়েছে আমরা টু নাইন ফোর সেটা আমরা লিখে দেই টু নাইন ফোর ক্যালভিন এরপরে আমাদের নিচে আছে পি ওয়ান পি ওয়ান হচ্ছে আমাদের টু এম ইন্টু ভি ওয়ান ভি ওয়ান হচ্ছে কত জিরো পয়েন্ট ফোর লিটার আচ্ছা আমরা জিনিসটাকে যদি এখন ক্যালকুলেশন করি দেখো কী পাবো আমাদের উপরে হবে ওয়ান পয়েন্ট ফোর সিক্স ইন্টু জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান ইন্টু টু নাইন ফোর নিচে আসবে টু ইন্টু জিরো পয়েন্ট ফোর আচ্ছা আমরা আবার একটু যদি দেখি ওয়ান পয়েন্ট ফোর সিক্স ইন্টু জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান টু নাইন ফোর আর নিচে আসতেছে টু ইন্টু জিরো পয়েন্ট ফোর ক্যালকুলেশন করো আসতে ফোর আমরা লিখে দিতে পারি এখানে ফর্টি ফোর এখানে যদিও আসে পয়েন্টের পরে জিরো ফাইভ আমরা জানি ফর্টি ফোর মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সুতরাং এটা ফর্টি ফোরই আমরা নিয়ে নেব এবং এখানে আমাদের এককটা কি হবে দেখো এখানে কে এই কে আর এই কে কাটা তোমরা কাটবানো আমি দেখাচ্ছি দেখানোর জন্য রাখতেছি আর কি এখানে কেটে দেখাচ্ছি লিটার লিটার কাটা তারপর দেখো অ্যাটমসফিয়ার অ্যাটমসফিয়ার কাটা থাকছে গ্রাম মোল ইনভার্স সুতরাং লিখে দাও গ্রাম মোল ইনভার্স আচ্ছা এটা আমরা পেলাম হলো এ গ্যাসের ক্ষেত্রে এখন দেখো আমাদের আরেকটা গ্যাস হচ্ছে সিএইচ ফোর আমরা সিএইচ ফোর গ্যাসের ক্ষেত্রে লিখে দেই যে সিএইচ ফোর গ্যাসের আনবিক ভর আনুবিক ভর এম টু আচ্ছা এটা আমরা কিন্তু পেয়েছিলাম এম ওয়ান আর এটা হচ্ছে এম টু কত হবে কার্বনের হচ্ছে বারো প্লাস হাইড্রোজেন ওয়ান ইনটু ফোর তাহলে টোটাল আমরা পাবো হলো বারো আর চার কত আসে ষোলো আমরা লিখে দেখেন ষোলো গ্রাম মূল ইনভার্স আচ্ছা আমাদের যেহেতু বলে দিয়েছে ব্যাপন হারটা ওয়ান পয়েন্ট সিক্স আমরা যদি কোশ্চেনটা আবার একটু দেখি আমাদের কী বলতেছে যে সিএইচ ফোর গ্যাসের ব্যাপন হার এই গ্যাসের ব্যাপন হারের ওয়ান পয়েন্ট সিক্স সিক্স গুণ আচ্ছা তাহলে আমরা প্রথমে যেটা করবো আমরা ধরি ধরি সিএইচ ফোর গ্যাসের গ্যাসের ব্যাপন হার ব্যাপন হার ইকুয়াল হবে আর এ দিয়ে দিই আমরা আর হচ্ছে এ গ্যাসের এ গ্যাসের ব্যাপন হার সেটাকে আমরা ধরি সরি এটা তো সিএস ফোর আমরা এখানে এ না দিয়ে আমরা ওয়ান ইউজ করি আমাদের জন্য বেটার হবে ওয়ান আর এ গ্যাসের জন্য আমরা ইউজ করবো তাও হয় না আমাদের জন্য সুন্দর হয় যেটা আমাদের এখানে আছে আর সিএস ফোর এখানে আমরা সিএস দিয়ে দিই আর সিএসফোর আর এ গ্যাসের ব্যাপন হারকে আমরা ধরি আর এ আচ্ছা এরপর আমরা যেটা লিখবো যা আমরা জানি আমরা জানি আমরা জানি হলো আর সি এস ফোর ডিভাইড আর এ ইকুয়াল আমরা উপরের দিকে যাব আচ্ছা সাধারণত আমাদের যেটা করতে হবে সেটা হলো এখানে আর সি এস ফোর আছে সুতরাং উল্টে লিখবো আমরা আর সি এস ফোর হচ্ছে এই সিএস ফোরের ব্যাপন হার তো সিএস ফোরের ব্যাপনহারের ক্ষেত্রে আমরা উপরে লিখবো তাহলে আর এর আনুবিক আর এর আনুবিক বর কত ফর্টি ফোর আমরা সেটার জন্য আমরা উপরে লিখে দিই যে এই এম যেহেতু আমরা আর এ লিখেছি তাহলে আমরা আর সিএস ফোর আর সিএস ফোর হচ্ছে উপরে সুতরাং এই সিএস ফোরের আনুবিক বর হচ্ছে এম টু সেটা আমরা লিখবো হল নিচে আর আর ওয়ান আর এ নিচে সেটা আমরা লিখব উপরে অর্থাৎ এম ওয়ান এ গ্যাসের আণবিক ভর এখন আমরা যদি এই দুটো একসাথে করে দেখো আর সি এস ফোর আর এ দিকে আমরা এখানে ভ্যালুগুলো বসাই এম ওয়ান কত ছিল 44। ফোর আমরা দিই ফর্টি ফোর হচ্ছে এম ছিল সিক্সটিন সিক্সটিন বা আর ইকুয়ার এটার সাথে ইন্টু হবে আমরা যদি ক্যালকুলেশনটা করি দেখো আমরা রুট দেবো রুট দিয়ে যদি লিখি 44 ফোর বাই ওয়ান সিক্স আমাদের আস্তে আস্তে কত যেটা চাচ্ছে দেখো ওয়ান পয়েন্ট সিক্স আছে আমরা আমরা ফাইভটাকে তাই ফাইভের সাথে ওয়ান অ্যাড করে দেবো যেহেতু ফাইভের পরে পাঁচ চার থেকে বড় পাঁচ ছয় সাত আর যেটাই থাকুক যদি চারের থেকে বড় থাকে তাহলে আমরা পয়েন্টের পরে যেই ঘরটা নেব সেই ঘরে আমরা ওয়ান এক্সট্রা অ্যাড করে দেবো সুতরাং এখানে যেহেতু আমরা দেখতেছি পাঁচের পরে এইট আছে আমরা পাঁচ পর্যন্ত লিখবো তাই পাঁচের সাথে বা ফাইভের সাথে আমরা ওয়ান অ্যাড করে দেবো তার মানে এখানে পাচ্ছি আমরা ওয়ান পয়েন্ট সিক্স সিক্স আচ্ছা আর এটা ছিল সাথে ইন্টু সুতরাং এটাকে আমরা লিখে দেই আর এ আচ্ছা সুতরাং তারা যে বলেছে যে সিএসফোর গ্যাসের ব্যাপন হার দেখো সিএসফোর গ্যাসের ব্যাপন আর এ গ্যাসের ব্যাপন হারের এত গুণ আমরা সেটা পেয়ে গেলাম সিএসপুরের ব্যাপন হার হচ্ছে এই গ্যাসের ওয়ান পয়েন্ট সিক্স সিক্স গুণ তা আমরা লিখে দেব আমরা শেষে গিয়ে লিখে দেব সুতরাং উপরের গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে এটা বলা যায় যে সেইস ফোর গ্যাসের ব্যাপন হার এ গ্যাসের ব্যাপন হারের ওয়ান পয়েন্ট সিক্স সিক্স গুণ এবং এটাই হচ্ছে আমাদের গোড়ার গ প্রশ্নের উত্তর থ্যাংক ইউ